আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবন বদলে যেতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজকে আমরা জানব অনলাইন থেকে পাঁচটি উপায়ে আপনি বাড়িতে বসে কিভাবে ইনকাম করবেন খুব সহজে জেনে নেওয়া যাক প্রথমত বলে দিই এই মোবাইল ফোন যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন তো কিভাবে শুরু করবেন মোবাইল ফোনে কিন্তু একটু সময় সাপেক্ষ তবে যদি আপনার কাছে একটা কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইনকামটা করতে পারবেন প্রথমত নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হলো ফ্রিল্যান্স ওয়ার্ক অর্থাৎ আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার কিন্তু ওয়ার্ক করে কিন্তু ইনকাম করতে পারবেন ধরুন কোন ক্লায়েন্ট কাজের জন্য মানুষ খুঁজছে ঠিক আছে তো আপনি তাদের কিন্তু কাজটি করে কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে হিসাবে কিন্তু আপনি কাজটি করে দিতে পারেন কারণ ধরুন গ্রাফিক ডিজাইন প্রয়োজন কারো গ্রাফিক্স প্রয়োজন কারো ভিডিও এডিটর প্রয়োজন কারোর কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের প্রয়োজন সমস্ত কিছু এই সমস্ত কাজগুলো কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার কিন্তু করে থাকে আপনি কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্স ওয়ার্ক কিন্তু করতে পারেন অর্থাৎ আপনার এখানে যেটা প্রয়োজন একটা কিন্তু স্কিলের প্রয়োজন হতে পারে গ্রাফিক্স হতে পারে ভিডিও এডিটিং হতে পারে মার্কেটিং হতে পারে আপনার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের স্কিল তো এই সমস্তগুলোর মধ্যে কিন্তু আপনার যদি একটি স্কিল থাকে আপনি কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার কিন্তু কাজ করতে পারেন মুদ্রা কথা হলো আপনি অন্যর কাজটা বাড়িতে থেকে খুব সহজে করে দিলেন এবং তিনি সেটা নিলেন এবং আপনাকে তার বিনিময়ে একটা অর্থ পে করলেন তো এইভাবেই কিন্তু ফ্রিল্যান্স ওয়ার্ক হয় নেক্সট যেটা স্টার্ট অনলাইন বিজনেস অর্থাৎ আপনি একটা কিন্তু অনলাইনে বিজনেস ক্রিয়েট করতে পারেন অর্থাৎ আপনি এখানে ই কমার্স করতে পারেন কোনো প্রোডাক্টে সেল করতে পারেন কোনো সার্ভিস অর্থাৎ আপনি কোনো সার্ভিস ডাইরেক্ট আপনি সেল করছেন মার্কেটিং করে ওয়েবসাইট ডিজাইন করে ওয়েবসাইটের মধ্যে তো এইভাবেও কিন্তু আপনি একটা অনলাইনে কিন্তু বিজনেস ক্রিয়েট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন হচ্ছে আপনি ব্লগিং আপনি ভালো লেখালেখি করতে ভালোবাসেন আপনার লেখালেখি করতে ভালো লাগে এখানে আপনি কি করলেন একটা ওয়েবসাইট বানালেন সেখানে গিয়ে আপনি লেখালেখি করলেন এবং সেই লেখালেখি থেকে যখন আপনার গুগল অ্যাডসেন্স অর্থাৎ গুগল কিন্তু অ্যাডসেন্স থেকে কিন্তু এখানে ইনকামটা হয় মেনলি তারপর তো স্পন্সারশিপ থাকেই তো গুগল থেকে কিন্তু আপনি ডাইরেক্ট ইনকাম করতে হন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এখানে আপনার কিন্তু যেটা প্রয়োজন আপনার একটা কোনো লেখালেখির কিন্তু একটা ভালো লাগা প্রয়োজন কারণ লেখালেখি যদি না ভালো লাগে আপনি কিন্তু বেশি দিন এই ফিল্ডে কাজ করতে পারবেন না যে শুধু টাকা দেখে এলেন তা কিন্তু নয় ব্লগিং কিন্তু একটা ভালো লাগা থাকতেই হবে যে আপনার একটা লেখালেখি করতে ভালো লাগে নেক্সট যে নেক্সট যেটা হলো ইউটিউবিং অর্থাৎ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু প্ল্যাটফর্মে কাজ করতে পারেন যেখানে কিন্তু ইউটিউবে আপনি ধরুন কোনো বিষয়ে একটা অভিজ্ঞ কোনো বিষয়ে আপনার নলেজ আছে স্কিল আছে আপনি ভালো জানেন সেই বিষয়টার ভিডিও বানিয়ে কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারেন তবে সঠিকভাবে শিখে নিতে হবে আপনি কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন কীভাবে চ্যানেল বানাবেন কীভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান দেবেন এইগুলো শিখে নিয়ে কিন্তু আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারেন তবে হ্যাঁ এখানে একটু সময় সাপেক্ষ কারণ এখানে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের কিন্তু প্রয়োজন তারপরে মনিটাইজেশন অন হয় তারপরে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু আর্নিং হয় নেক্সট হচ্ছে টিচ অনলাইন কোর্স অর্থাৎ আপনি কোনো একটা সাবজেক্টে মাস্টার্স অর্থাৎ কোনো বিষয়ের ওপর আপনি অভিজ্ঞ নলেজ আছে আপনি সেই যে সাবজেক্টের ওপর আপনার নলেজ আছে বা জ্ঞান আছে সেটা মানুষকে শিখিয়ে কিন্তু একটা রোজগার করতে পারেন অর্থাৎ আপনি ভালো ধরুন ইংলিশ পড়াতে পারেন ভালো ধরুন কম্পিটিটিভ পড়াতে পারেন তো সেই স্কিলটা আপনার মধ্যে আছে সেটা মানুষকে শিখিয়ে কিন্তু অনলাইনে গুগল মিট আছে জুমে আছে শিখিয়ে কিন্তু একটা রোজগারের কিন্তু পথ বার করতে হয় অর্থাৎ আপনার কাছে শিখবে কারণ আপনার সেটাতে নলেজ আছে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আপনার কাছে শিখলেও আপনি তাদের শিক্ষাটা দিলেন এবং শিক্ষার বিনিময়ে কিন্তু আপনি একটা পারিশ্রমিক পাবেন তো এই পাঁচভাবে ইনকাম করার জন্য যেটা মেন প্রয়োজন কিন্তু আপনার সেটা হলো অনলাইন প্রেজেন্স অর্থাৎ আপনায় কিন্তু অনলাইনে পরিচিতি বাড়াতে হবে এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট দিন দু নম্বর হলো নেটওয়ার্ক বিল করতে হবে অর্থাৎ আপনি যাদের শেখাবেন তাদের সাথে কিন্তু আপনাকে একটা কানেকশান বিল্লা আপ করতে হবে অনলাইন প্রেজেন্স করে কিন্তু নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে আর তিন নম্বর যেটা প্রয়োজন আপনার কিন্তু পেশেন্স থাকতে হবে অল ওভার এই সমস্ত বিষয়গুলো আপনি যদি জানতে চান এই ভিডিওর ড্রেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি একটা ড্রেস ল্যান্ডিং পেজে আসবেন সেখানে আপনার ডিটেলস দিয়ে কিন্তু আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন যেখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু শেখানো হবে আপনারা কিভাবে এই সমস্ত কাজগুলো করে রোজগার করতে পারবেন সো আশা করছি আপনাদের ভিডিওটি থেকে খুবই হেল্প হবে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু বন্ধু এবং বান্ধবীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে কিন্তু তাদেরও জানিয়ে দেবেন তারাও যদি শিখতে চায় কিন্তু অনেকটাই কিন্তু তাদেরও হেল্প হয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার থ্যাংক ইউ সো মাচ